الحمد لله الذي وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ফজল আর করম। আল্লাহ তাআলা আমাদিগকে সমস্ত গুনার পরিবেশ থেকে ছাটাই বাছাই করে আল্লাহ তাআলার এরকম কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যেহেতু নামাজের সময় সময় কম কাজ বেশি, এই জন্য ভূমিকা ছাড়াই অন্যদিকে আমি কথা না বাড়াইয়া সরাসরি দুইশের কথা কোরআন হাদিসের আলোকে আল্লাহ যদি তৌফিক দেয় বলবো। আমল করার নিয়তে যে ব্যক্তি একটি কথা বলবে এবং শুনবে এক এক বছর নফল ইবাদত করার সব পাবে। আমলের নিয়তে যদি কোনো ব্যক্তি একটি কথা বলে আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আর ওই কথা যদি আমলের নিয়তে কোনো ব্যক্তি শুনে তাহলে এক এক বছর একাদশ নফল ইবাদত করার সওয়াব নাকি সে পাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত পিয়ার করে, আদর করে, মহাব্বত করে, ভালোবেসে দিনী মজলিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, আখেরি নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। এটা বহুত বড় দয়া, বহুত বড় আমাদের খুশনসিব। আল্লাহ তাআলা যদি চাইতেন কাফের মুশরিক বেঈমান ফাসেক ফুজ্জার পশু পাখি জীব জানোয়ার কুকুর শুকুর বানাই আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারতেন, আল্লাহ তাআলা তা বানান নাই। আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন, আবার আখেরি নবীর উম্মত বানাইছেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি ছোট্ট একটা কোরআনের অংশ পড়ছি, একটা আয়াতের অংশ আর একটা হাদিস পড়ছি, এই দুইটা বিষয়ের উপরে অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়ছি, এর ভিত্তিতে কিছু কথা বলার চেষ্টা করবো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে সৃষ্টি করছেন আখিরাতের জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু সৃষ্টি করছেন আমাদের উপকারার্থে, আমাদের জন্য কল্যাণার্থে, আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করছে আখিরাতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব আর গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ, নিশ্চয় আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এরকম আমাদের জান মাল সমস্ত কিছু জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এরকম মানুষের ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা মানুষের চেহারা সুরত বাহ্যিক সুরত এরকম ধন সম্পদ টাকা পয়সা অটকলিয়া বিল্ডিং এরকম টাকা পয়সা কোনো কিছু আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ তাআলা কোনো কিছুর দিকে তাকান না। আল্লাহ তাআলা তাকান ওই ব্যক্তির দিকে, ওই ব্যক্তির আমলের দিকে, ওই ব্যক্তির কলমের দিকে, যার যত আমল সুন্দর, যার কলম যত সুন্দর, যার আমল, যার নামাজ যত সুন্দর, যার আমল আচার আচরণ ব্যবহার যত সুন্দর, এইগুলার দিকে আল্লাহ তাআলা তাকান। সে অন্ধ থাক কানা থাক
ফকির থাক, মিসকিন থাক, দুঃখিনী থাক, যে পর্যায়ে থাক না কেন, আল্লাহ তাআলা যার আমল যত সুন্দর হবে ওই আমলের দাম আল্লাহ তাআলার কাছে, ওই আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে। যার আমল যত সুন্দর হবে, সে মিসকিন কাঙ্গাল অসহায় এরকম কানা অন্ধ ন্যাংরা আতুর আছে, কিন্তু তার মধ্যে আমল আছে, ওই ব্যক্তির দাম। আর প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টার, শিল্পপতি, কোটিপতি সারা দুনিয়ার যদি মালিক হয়ে যায়, ওই ব্যক্তির মধ্যে যদি আমল না থাকে, আল্লাহর হুকুম নবীর তরিকা যদি না থাকে, ওই ব্যক্তির এক পয়সারও মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আমলের দাম ভাই দোস্ত, অন্য কিছুর কোনো কিছুর দাম নাই। যার আমল যত সুন্দর ওই ব্যক্তির তত দাম, তত মূল্য, তত কদর, দুনিয়াতেও তার শান্তি, আখিরাতেও শান্তি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা মানুষের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হইল ঈমান। ঈমানের মতো দৌলত, ঈমান যদি ঠিক থাকে সমস্ত আমলই ঠিক থাকবে, ঈমান যদি নষ্ট থাকে সমস্ত আমলই নষ্ট। এটা হইল সমস্ত কিছুর গোড়া হইল ঈমান। ঈমান সুন্দর করতে হবে। ঈমান কি? আল্লাহ তাআলা আমার খালেক, মালেক, রাজ্জাক, আল্লাহ তাআলা আমার সুখের মালিক, আল্লাহ তাআলা আমার দুঃখের মালিক, আল্লাহ তাআলা আমার শান্তির মালিক, আল্লাহ তাআলা আমাকে অসুখ দেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইছেন, আল্লাহ তাআলাই সমস্ত কর্ণেওয়ালা জাত। এই আখিরাত একটা জিন্দিগা আছে, এই আখিরাত সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, জান্নাত জাহান্নাম সত্য, আল্লাহর বিধিবিধান সত্য, সমস্ত কিছু এইগুলা সততা যখন স্বীকৃতি দিবে, যখন সে স্বীকারোক্তি দিবে, এটা এটা হইল ঈমান। আর পরিপূর্ণ ঈমানের নাম হলো তিনটি জিনিসের নাম। এক নম্বর হইল আল ঈমান ও ইকরারুম বিল লিসান, এক নম্বর স্বীকারোক্তি দিতে হবে যে আল্লাহ আমার এক, আল্লাহ খালেক, মালেক, রাজ্জাক, আল্লাহ সমস্ত কর্ণেওয়ালা জাত, সমস্ত কুদরতের মালিক, সমস্ত আসমান জমিনের মালিক, সমস্ত পৃথিবীর মালিক, দুনিয়া আখেরাত উভয় জাহানের মালিক, এই কথার স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, মুখে বলতে হবে। আরেকটা হইল তাসদীকুম বিল জানান, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, হ্যাঁ আল্লাহ তাআলাই সব কিছু করেন, এই কথার বিশ্বাস স্থাপন করতে হবে। আরেকটা হলো কাজে বাস্তবায়ন করতে হবে, মুখে মুখে বললাম, অন্তরে বিশ্বাস নাই, অন্তরে বিশ্বাসও করলাম, কাজে বাস্তবায়ন নাই, এ আমলের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো আল্লাহর কাছে দাম হবে না ভাই দোস্ত। এই জন্য মুখে স্বীকারোক্তি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। এই তিন জিনিস যখন আমাদের মাঝে থাকবে, তখন এই আমলটাই আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে, মকবুল হবে। যখন আমার মধ্যে ঈমান আসবে, ঈমানের পরে সবচাইতে আল্লাহ থেকে পাওয়ার চাওয়া পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। এই নামাজ যখন আমার ঠিক হবে, সমস্ত আমলই ঠিক হবে। নামাজ যত সুন্দর হবে মানুষের জীবন তত সুন্দর হবে। নামাজ নষ্ট তার জীবন নষ্ট, নামাজ যদি আমার ত্রুটি হয় আমার জীবনও ত্রুটি হয়ে যাবে। এই জন্য নামাজ যদি আমার সুন্দর হয়, নামাজ আমার সনদ হবে, দলিল হবে, নাজাতের কারণ হবে, জান্নাতে পৌঁছায় দেওয়ার মাধ্যম হবে। যখন আমার পাঁচক্ত নামাজ গুরুত্ব সহকারে এহতেমামের সহিত আমি আদায় করব, তখন আল্লাহ তারা পাঁচটি জিনিস পুরস্কার দিবে। এক নম্বর হলো রিজিকের অভাব দূর করে দিবে, দুই নম্বর হইলো এরকম কবরের আজাব ঘটাইয়ে দিবে, তিন নম্বর হইলো ডান হাতে আমলনামা দিবে, চার নম্বর সিরাত এরকম আল্লাহ তারা পার করে দিবে, পঞ্চম হলো বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে ভাই দোস্ত। এই নামাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, নামাজ হইল সিঁড়ি, নামাজের দ্বারা মানুষ আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারে। যেরকম নাকি মানুষ সিঁড়ি দা এপা দুই তালা, তিন তালা, পাঁচ তালা, দশ তালা, বিশ তালা উঠতে পারে, ঠিক তদ্রুপ নামাজের দ্বারা আল্লাহ পর্যন্ত সে পৌঁছিতে পারে। এই জন্য নামাজ সুন্দর হবে, তার জীবন সুন্দর হবে। এই জন্য হাদিসের মধ্যে আছে আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হইবে। নামাজ যদি তার এরকম ঠিক বলে সাব্যস্ত হয়, সমস্ত আমলই ঠিক বলে সাব্যস্ত হবে। নামাজের মধ্যে যদি ত্রুটি ধরা পড়ে, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি আটকে পড়ে, সমস্ত আমলের মধ্যে আটকে পড়বে। এই জন্য নামাজ সুন্দর করা ভাই দোস্ত,
হ্যাঁ নামাজ সমস্ত কুকর্ম থেকে অশোভন কাজ থেকে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা ফিরে রাখবে যদি নামাজ নামাজের মুক্ত হয় এক ব্যক্তি এরকম পাঁচক্ত নামাজ পড়ত আমি ভোরবেলায় রাত্রিতে সে চুরিও করত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়া এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি তো এরকম পাঁচক্ত নামাজ পড়ে এরকম ভোর রাত্রিতে চুরিও করে তাহলে নামাজে তাকে খারাপ থেকে ফিরে রাখলো কই তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ ওই ব্যক্তির নামাজ নামাজ হয় নাই যদি নামাজ নামাজের মতো নামাজ হয় সত্যিকার নামাজ হইতো তাহলে অবশ্যই সমস্ত কুকর্ম থেকে সমস্ত খারাপের থেকে তাকে ফিরে রাখতেই রাখতে হয় অতি সত্তর যদি নামাজ সুন্দর হয় তাকে সমস্ত কুকর্ম থেকে ফিরে রাখবে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অবশ্যই নিশ্চয় তাকে সমস্ত খারাপের থেকে অশোভনের কাছ থেকে সমস্ত গুনাহ থেকে পাপাচার থেকে মিথ্যার থেকে দোকান থেকে সমস্ত প্রতারণার থেকে সমস্ত গুনার কাছ থেকে তাকে নামাজে অবশ্যই ফিরে রাখবে এটা মনে করতে হবে যদি আমাকে অন্য অন্য খারাপের থেকে মিথ্যা কথার থেকে দোকান থেকে এবং অশোভনের কাছ থেকে প্রতারণার থেকে মানুষের সাথে সৎ ব্যবহার খারাপ ব্যবহার থেকে সমস্ত কিছুর থেকে আমাকে যদি নামাজে ফিরে না রাখে মনে করতে হবে যে আমার নামাজ নামাজ হয় নাই এই জন্য নামাজ সুন্দর করতে হবে দোস্ত আর নামাজ পড়তে গেলে এলেমের দরকার এলেম এলেম হইল আলো আলোটা যেরকম অন্ধকারে মানুষ চলতে থাকে যখন আলো থাকে তখন অন্ধকার সে চলতে পারে এলেম যখন থাকবে সে ব্যবসার মধ্যে সে আল্লাহর হুকুম দেখবে এরকম চাকরির মধ্যে আল্লাহর হুকুম দেখবে নামাজে প্রত্যেকটা কাজের মধ্যে এলেমের দ্বারা সে আল্লাহকে চিনতে পারবে হ্যাঁ এরকম আল্লাহ নিজের জীবনকে বিলীন করতে হবে কেননা এলেম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না আল্লাহর পরিচয় লাভ করা যায় না আল্লাহর সান্নিধ্য নৈকট্য নৈকট্য অর্জন করা যায় না এই জন্য এলেম শিখতে হয় ভাই দোস্ত এলেম যদি আমার থাকে তাহলে আমি কোনোদিন গোমরা হব না লাইনচ্যুত হব না পথভ্রষ্ট হব না নামাজ কালাম আমার মজা লাগবে ব্যবসা বাণিজ্য করবো মজা লাগবো যে কোনো বিদেশ করলে আমার মজা লাগবো সব কাজের মধ্যে আমার এলেম দরকার এলেম ছাড়া আমার কোনো আমলই গৃহীত হবে না কোনো আমলই মকবুল হবে না এই ভাই দোস্ত এই জন্য সময় স্বল্প হ্যাঁ অল্প সময়ের মধ্যে কিছু কথা যেহেতু আমাকে বলার জন্য বলা হয়েছে সেই সুবাদে আমি দুইশের কথা বললাম হ্যাঁ আমরা যে সমস্ত কথাগুলি শুনলাম এবং বললাম সকলকেই আমল করার তৌফিক দান করুন আর আমি এই মাদ্রাসার যে শিক্ষক প্রধান শিক্ষক পরিচালক ও আমার ছাত্র আব্দুর রহিম এবং তামিম সাহ হ্যাঁ ও এক বছর ধরে আমাকে চাচ্ছে যে হুজুর আপনার একটু হাজিরি চাই সেই সুবাদে এখানে হাজিরি দেওয়া এখন এই মাদ্রাসাকে আপনারা সকলেই আত্মাদা ভালোবাসবেন কোরআনের মজলিস কোরআনকে যারা আত্মাদা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে কোরআনের যে মহব্বত করবে তাকে আল্লাহ তাআলা মহব্বত করবে কোরআনের সহযোগিতা যে করবে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দিয়ে দেবে তাকে শান্তির ফয়সালা করে দেবে এই উসিলায় কোন উসিলে আমি জান্নাতে যাইতে পারবো ঠিক নাই এই জন্য কোরআনের মজলিস মাদ্রাসাকে আমরা আত্মাদা ভালোবাসবো মাদ্রাসাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আল্লাহ রসুলকে ভালোবাসা এইভাবে যদি আমরা একটু খেয়াল রাখি অবশ্যই আমাদের আল্লাহ তাআলা বরকত দান করবেন আল্লাহ তাআলা রহম দান করবেন এই জন্য সকলের কাছে আকুল আবেদন যেন এই মাদ্রাসা আমরা সকলে আত্মাদা ভালোবাসি আর আমিও দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখলাসের সাথে আল্লাহ তাআলা কবুল করেন যেভাবে এই মাদ্রাসাকে পরিচালনা করলে আল্লাহ খুশি হয় রাজি হয় সেইভাবে এই মাদ্রাসাকে পরিচালনা করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম